হ্যালো ভিউয়ার্স, বাংলার বংশের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি আমি তৈরি করেছি পাল্টা সারগাম আর একটা। এটা আমার ষষ্ঠ টিউটোরিয়াল। তো আজকের ভিডিওটি আমরা সাত মাত্রায় প্র্যাকটিস করব। আগের চতুর্থ টিউটোরিয়াল এবং পঞ্চম টিউটোরিয়ালটা আমরা যদি একসাথে বাজাই তাহলে আজকের টিউটোরিয়ালটা আমরা বাজাতে পারবো। দুটো একসাথে আমরা আজকে কম্বিনেশন করে বাজাবো। প্রথমে তিন মাত্রা বাজাবো, তিন নোটের বাজাবো সারগাম, তারপরে চার নোটের। তো আজকের টিউটোরিয়ালটা আপনাদের জন্য খুব সুবিধা হবে যদি আগের দুটো টিউটোরিয়াল আপনারা দেখে থাকেন। তো প্রথমে নোটগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবেন। তো নোটগুলো আপনাদের আমি একটু বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। সা রে গা তিন নোট, আর এরপরে সা রে গা মা চার নোট। তার মানে আপনারা সংখ্যা দিয়েও এটা হিসাব করতে পারেন, এক দুই তিন, এক দুই তিন চার, এভাবে। তো নোটগুলো আমরা প্র্যাকটিস করব। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধানি, পাধানি, পাধানি সা। এরপরে আমরা যখন ব্যাক করব নিচে, মানে অবরোহণ করব, সা নিধা, সা নিধা পা, নিধা পা, নিধা পামা, ধাপা মা, ধাপা মাগা, পামা গা, পামা গা রে, মা গা রে, মা গা রে সা। তো বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে নোটগুলো বাসিতে দেখাবো। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর যাদের কাছে বাসি আছে জি শার্পের, তারা এখনই শুরু করে দিতে পারেন আমার সাথে সাথে। তো আপনারা একটু খেয়াল করুন ভালো করে। প্রথমে তিন নোট সা রে গা, এরপর চার নোট। তাহলে প্রথমে তিন নোট সা রে গা, এরপর চার নোট সা রে গা মা। সা রে গা মা, সা রে গা মা, এরপর রে গা মা পা, রে গা মা পা, এরপর গা মা পা ধা, গা মা পা ধা, এরপর মা পা ধা, মা পা ধানি, এবার পাধানি, পাধানি সা। তো আমরা আরোহণ করলাম, এবার অবরোহণেও সেম ভাবে আমরা প্র্যাকটিস করব। উপর থেকে তিন নোট, তারপর চার নোট, স্টেপ বাই স্টেপ। সা নিধা পা, এবার নিধা পা, নিধা পা মা, ধাপা মা, ধাপা মা গা, এবার পামা গা, পামা গা রে, এরপরে মা গা রে সা। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন। আমি আরও ভালো করে লেসনটি পরে তালের সাথে একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আপনাদের দেব, যাতে তাল সহ আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকবার এটা আপনাদের বাজিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন। প্রথমে তিন, তারপর চার, সা রে গা মা, সরি ভুলে গেছে, সা রে গা মা,
আবার ব্যাক করব। আপনারা খুব ধীরে ধীরে বাজানোর চেষ্টা করবেন, তাড়াহুড়া করবেন না, কারণ বাঁশিটা তাড়াহুড়া করার বিষয় না। যত আস্তে আস্তে শিখবেন ততই সুবিধা। আবার দেখুন, একটু খেয়াল করুন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি আশা করি আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে ফেলবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।